বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইহি কুমার আনতুল্লাহ ইয়া বারাকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই ওয়ায়দাহ তুলা মু আল্লাহ মাল্লাবী গিয়া বায়দা আম্মা বায়দু সুপ্রিয় দর্শক দর্শকশ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অত্যন্ত চিত্তাকর্ষক ঘটনা উপহার দিয়েছি আজকে ঠিক তারই ধারাবাহিকতায় আবারও আপনাদের সামনে একটি ঘটনার অবতারণা করতে চাই পবিত্র শাহী হাদিসের আলোকে আমরা বোঝাতে চাইব বা অবগত হতে চাইব যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ওহি প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ প্রদত্ত দিন পেয়েছিলেন সেটা কত পিওর ছিল খাঁটি ছিল এবং ওহির যে আকর্ষণ তা মানুষকে কিভাবে কাছে টেনেছিল আকর্ষিত করেছিল তার একটি বাস্তব নিদর্শন এই ঘটনার ভিতরে আমরা পাবো ইনশাআল্লাহ আজকে এই আলোচনায় যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী করেছেন আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং রয়েছেন ডক্টর জাকারিয়া সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আছেন ডক্টর হাফেজ এবিএম বি এম হেজবল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহি ওপারকেত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় শুক্রিয় দর্শক শ্রোতা আসুন হাদিচের মূল ঘটনাটি আমরা শেখা আবদুর রাজহবিন ইউসুফ সাহেবের কাছ থেকেই শুনি শুক্রিয়া জাজাকম উল্লাহ আপনি অতীব একটা গুরুত্বপূর্ণ হাদিস পেশ করার জন্য আমাদের বলেছেন ইবলু আব্বাস রাজিয়াহ তালা আনহ বলেন আলাবা এর কি সালাবা একদা আমাদের এলাকায় আসলো সে বাতাস থেকে কিছু সংগ্রহ করে মন্তর পড়ে সে একজন কবিরাজ মন্তরের মাধ্যমে ও কিছু কবিরাজি করে তার একটি কবিরাজি সে পাগলামি ভালো করতে পারে ফাসামেয়া মিন মক্কা মক্কার যারা বোকা মানুষ যারা ধর্ম বুঝে না তাদের কাছ থেকে শুনেছে যে আন্না মোহাম্মদ যে মোহাম্মদ পাগল হয়ে গেছে এই কথাটাও মক্কার যারা কম বুদ্ধি বোকা শ্রেণীর মানুষ তাদের মুখেও শুনেছে ফাকালা ও বলছে ইন লাকি তহু আমি যদি তার সাথে সাক্ষাৎ করতে পারি ফারকি কি আস পে আল্লাহ বেয়েদি আমি যদি তার সাথে সাক্ষাৎ করতে পারি তাহলে আমি তার উপরে মন্তর পড়ব এবং আমার হাতে আল্লাহ তাকে আরোগ্য দিবে বোঝা যাচ্ছে যে আল্লাহকে বুঝে বুঝে এবং আমার হাতে আল্লাহ তাকে আরোগ্য দিবে এ কথা বলছে আচ্ছা ফালা কে হোক এরপরেই তার রাসুল সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল ফাকালা আল্লাহ আল্লাহ রসুলকে বলল ইন্নি আর কে রিহ আমি এই বাতাসের মাধ্যমে মানুষের উপরে মন্ত্র পড়ি হাল্লাকা আপনার কি প্রয়োজন আছে মানে আপনার যে বিবেক নষ্ট হয়ে যাওয়ার কথাটা আমি শুনেছি তো আমি আপনার ব্যাপারে কিছু মন্ত্র পড়ে আরোগ্যের একটা পদক্ষেপ নিতে চাচ্ছি যখন এই কথা বলেছে ফা আল রসুল্লাহ আলি সাল্লামু তখন আল্লাহ রসুল তাকে বললেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নাউযুহু মিন শাররি ফালা মুদল্লা লা ওয়া মান ইয়ুদ্লিল ফালা হাদিয়া ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আব্দুহ আবদুহু ওয়া রাসূলুহু ফাকালা লাহু আঈদ আল্লাহ রাসূল তার সাথে কথা বলবেন এই জন্য এই ইবারতটুকু পড়লেন এই শাহাদাত বাণী পড়লেন তখন কবিরাজ বলছে

আমি আমার জীবনে কত গণকের কথা শুনেছি কত জাদুগরদের কথা শুনেছি কত কবিদের কথা শুনেছি কিন্তু এই রকম বাণী আমি কোনোদিন তারপর সে লোকটি আল্লাহ রাসুলের হাতে ইসলাম গ্রহণ করলো বেহাজিল কালেমাত এই কথা দিয়ে লোকটি রাসুলের সামনে বলল আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমরা যে এবারগুলি পেশ করছিলাম এবারগুলি মুসলিম গ্রন্থে রয়েছে একটা সহিদিসের মাধ্যমে একজন কবিরাজের ইসলাম গ্রহণের বিষয়টি এবং পদ্ধতি আমরা অবগত হচ্ছি আল্লাহ আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শাহ আব্দুল রাজাকবিন ইউসুফকে উনি হাদিসের ঘটনাটি অত্যন্ত প্রাণজল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করলেন এবারত সহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সে সময়ের অনেকেই পাগল ভেবেছিল এবং পাগল ভাবত জেমাত বিন সালাবাত মধ্যে একজন দেখুন তার জীবনে কেমনভাবে পরিবর্তন হয়ে গেল রাসুলের সান্নিধ্যে যারা এসেছিলেন এমন বহু মানুষের কাহিনী আছে যারা আর ফিরে যেতে পারেননি ওহির এই ময়জেজা বা অহির এই যে একটা নির্ভুল এবং অ্যাকুরিটি এবং পিউরিটি যে এর চাইতে বিশুদ্ধ কোনো বিষয় আর পৃথিবীর মাটিতে নেই যেহেতু এটা আল্লা প্রদত্ত সর্বশেষ ও চূড়ান্ত কেতাবের বাণী আসুন আমরা শিক্ষণীয় বিষয় এবং তাৎপর্যপূর্ণ আলোচনা শোনার জন্য প্রথমেই যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক শেখ হাফেজ ডক্টর এ বি এম হিজবুল্লাহ ধন্যবাদ আপনাকে জজাকুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও আসহাবি ও আসলে এখানে জমাত বিন সাহলাবার ইসলাম গ্রহণের যে কাহিনী আমরা শুনলাম এটা স্পষ্ট হয়ে গেল যে সত্য যখন সামনে আসে মিথ্যা তখন অপসারিত হয় কুলজা আল হাক ওয়াজ লিমাদ بالنسبه এত সহজ ইসলাম গ্রহণ করলো অথচ সে তৎকালীন সময়ের সুপরিচিত একদম কবিরাজ জি তন্ত্রমন্ত্রের সে পণ্ডিত ছিল কিন্তু এখানেই শিক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করেননি না শুধু খুতবাটা দিয়েছে জি আর এতেই

সে রসুল উল্লাহ সাল্লাহ আলী কাছে গেল প্রস্তাব দিল নবীজি তাকে সুরা ফুসেলের আয়াতগুলো শুনিয়ে দিলেন সে ফিরে আসছে ইতিহাস বা সিরতের গ্রন্থে আছে ফারাক্কা রাহুল কাল যে রসুল সাল্লা ইসলামের আয়াতগুলো শোনার পর তার মনটা কেমন জানি একটু গরম হয়ে হয়ে গেছে এবং সে যখন আসছে তখন কাফেরে দেখে বলছে যা বেঘাই রোয়াজিন প্রথম যে হয়ে গেছে এরপর সে দরজা বন্ধ করে দিলে তখন এই ওয়ালিদে মুখিরা বলে যে দেখো

এখান থেকে আমরা বুঝলাম যে হেদায়তের দিকে যদি কেউ একটু ঝুঁকে ওই যে হাদিসটি আসছে সে তো হেদায়তের দিকে ঝুঁকে নাই কিন্তু আল্লাহ রসুল কল্যাণ চেয়েছে যেটা জিনিসটা ভালো উদ্দেশ্যটা ভালো ছিল আল্লাহাল তাকে হেদায়ত দিয়ে দিলেন

আগল বলে আকিদা পোষণ করে কবিরাজ তো রসুল আকরাম তাওয়াজ্জু তার দিকে দিয়ে যখন কালিমাঙ্গুলা পড়লেন তার অন্তর এটা তাসির করলো এবং এখানে আরেকটি বিষয়ে উদ্ভাসিত হয় সেটা হচ্ছে যে সকলের শ্রবণ করার মননশীলতা আবার একরকম জি কথাটা ওইটাই আর কি যে আপনি শুনছেন কোন দৃষ্টিকোণ থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে আপনি শুনছেন এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জি শুকরিয়া জাযাকাল্লাহু খায়ের আপনি একটি সুন্দর বিষয়ের অবতারণা করেছিলেন এই শিক্ষণীয় বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার ধারাবাহিকতায় একেবারে বিরতির দ্বার প্রান্তে উপস্থিত ছোট্ট একটু বিরতি নিচ্ছি অল্প সময়ের জন্য বিরতির পর আবারও আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুমার মতুল্ল পড় এবং লেখ আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও দাওতা অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ

চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা তা একমাত্র মোহাম্মদের রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলি ওয়াশাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন তারসে সুন্না পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হয়েছি ফালিল্লাহিল হাম এ পর্যায়ে আমরা যাচ্ছি এই হাদিসের যে জিমাদ ছালাবা এত বড় একজন প্রখ্যাত যিনি কবিরাজ যিনি বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক বা মন্ত্রতন্ত্র পড়ে মানুষের রোগ ব্যাধি ভালো করতেন আর তিনি ধারণা করেছিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পাগল হয়ে গেছেন মহাজ আল্লাহে আল্লাহ পনা দান করুন সেই মানুষটা মুসলমান হয়ে গেল শুধু ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে এবার শুনবো শিক্ষণীয় বিষয় আমি শুধু দুইটা দিকে একটু ইঙ্গিত করবো এক নম্বর হচ্ছে যে প্রথমত খুদবাতুল হাজা যেটা উনি বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা রসুল্লাহ আসলাম খুদবাতুল হাজ হিসেবে প্রসিদ্ধ হয়েছে এখন এখন আলহামদুলিল্লাহ আমাদের শেখ নাসুদ্দিন আলমান রহমতুল্লাহ এটাকে জমা করেছেন একটা সুন্দর আঙিকে রসুল বড় গুরুত্বপূর্ণ কিছু হলে দিতে বলেছেন এবং এটা যে একটা ফল আছে আমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছি যে ইসলাম গ্রহণ এবং এটা উপকারিত রয়েছে এবং এই জন্য এটার মধ্যে আছে স্তেঘর আছে হামদ আছে আল্লাহ সাহায্য চাওয়া আছে এগুলি সবগুলি কিন্তু তাহিদের উপর দ্বারা করে এই জিনিসটাই আমার মনে তারপরে প্রতিক্রিয়া এইটাই সাহায্য চাওয়া আছে কেমন তারপর আল্লাহ তাআলা তহিদ আছে এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে করতে পারি আমরা আমরা এইটা থেকে যে কোনো কথা মানে ক্ষেত্রে এবং আমরা চেষ্টা করতে পারি এটা অর্থ বুঝে আলোচনা করা এর মধ্যে অনেকগুলি হেকমত আছে প্রথমে দেখবেন আলহামদুলিল্লাহ বহু বসন ব্যবহার করেছে শেষে আসে কিন্তু যখন তাওহিদের আসছে আসাদুয়াল তখন আশাদু আসাদু আসাদুয়াল বলেনি তাহিদের ব্যবহারটা তার একজনের থেকে দিতে পারে না

অবশ্যই তা কোরআন তেলাওয়াত নয় অবশ্যই তা বিসমিল্লা নয় মানুষ যদি কোরআন তেলাওয়াত দিয়ে কোনো অনুষ্ঠান আরম্ভ করে বিষমিল্লায় দিয়ে আরম্ভ করে তাহলে তা সোনাত হবে না এবং আল্লাহর উপযুক্ত হক আদায় করা হবে না কথার সূচনাতে এ হাম দিয়ে সূচনা করতে হবে এবং সবচেয়ে উত্তম হবে রাসুলের মুখের এই হামটি পড়া কাজে আমরা যারা দিন প্রচার করছি তাদের জন্য জরুরি যে রাসুলের মুখ থেকে যে বের হওয়া শব্দি শব্দগুলি পড়েই আমরা একটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে ইসলাম গ্রহণের বাক্যটি মূলত আমাদের ওটা আমার দ্বিতীয় কথা ছিল অবশ্য শাহাদাত বলতে আমরা যখন পেশ করবো তখন এটে এরপরে একটা বায়হাকির বর্ণনায় ছোট্ট শাহাদাত পাওয়া যায় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাতাম আলা মাল্লা নাবিয়া বাদা তব দুটি সূত্র দিয়ে বলা যায় একটু তো আমরা যেগুলো বানাওয়াত শাহাদাত বলছি খুদ্বা বলছি এগুলোর চেয়ে এই দুটা পড়া হবে সবচেয়ে উত্তম এরপরে যেটা আমরা হাজারো মানুষকে দেখতে পাচ্ছি বিভিন্ন বৈঠকে যে মানুষ ইসলাম গ্রহণ করছে লাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়ে আমাদের অবগতিতে একাধিক সহায়ত তারা বোঝা যায় এভাবে বলে যে এই বাক্য একাধিক সহায়ত তারা বোঝা যায় যে ইসলাম গ্রহণের বাক্যগুলি এটা নয় বরং ওটাই যে জেমাদের ঘটনাতে বোঝা গেল যে জেমাদ রাসূলের সামনে ইসলাম গ্রহণ করলো এই বাক্য দিয়ে আসাদ আল্লাহ ইলাহাইল্লা আল্লাহ আসাদ আল্লাহ আন্না আ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসূলে এই ঘটনা মুসলিম শরীফে রয়েছে যখন আবহরেরা জি আল্লাহ তাল্লাহ বললেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আমার মা আপনাকে গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ আল্লাহ তুমি আবহরের মাকে হেদায়েত দান করো তা আমরা আর না আবহরের রাজি আল্লাহ তালন বাসায় চলে গেলেন দরজা বন্ধ করা আছে গরিব মানুষ তবু বাহের দরজা আছে বন্ধ করা আছে তিনি দেখলেন যে আমার মা যেন পানি নাটছেন মানে গোসল করছেন কিছুক্ষণ পরে তার মা দরজা খুলে দিল ছেলের সামনে এসে মায়ে বলছেন আশাহাদু আল্লা আলা হাইন্দাল্লাহ অসহাদ আল্লাহ মহম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসূল কিছুক্ষণ আগে আমরা বখারে মুসলিম থেকে একটা হাদিস শুনছিলাম সেটা হচ্ছে সোমা ওসাল সোমা ওসাল যখন একটু আগে রাস্তার দিকে গেল দেখলো যে একটু পানি পানিতে গোসল করে এসে রাসূলের সামনে এসে বলছে আর আশাহাদু আল্লা আল্লাহ হেইন্দাল্লাহ অশাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ এইসব একাধিক হাদিস থেকে বোঝা যায় যে মানুষ ইসলাম গ্রহণ করবে মূলত এই বাক্যগুলি আমার মনে হচ্ছে যে মিডিয়ার একটি বিরাট ভূমিকা রয়েছে দেখেন আরব যখনই আসতো এরা আসেই শুনতো যে সম্পর্কে একটা বিরূপ ধারণা

এখানে প্রমাণ ভূমিকা ইসলাম কে বন্ধ করার জন্য খারাপ মিডিয়া গুলো যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানে সঠিক সহি মিডিয়া আমাদের কাজ করা উচিত আমরা ডক্টর হিজবুল্লাহ সাহেবের কাছে একটু যাব সোজা কথা হচ্ছে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি এবং আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের পূর্ণ ঈমান এবং ইয়াকিন থাকতে হবে যে যাই বলেছে এখনো বলছে তাকে নিয়ে এখনো বিভিন্ন দেশে ব্যাঙ্গাক ছবি তৈরি হচ্ছে কিচ্ছু যায় আসে না তাতে আমাদের কিন্তু আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করে যেতে পারি তাহলে ইনশাল্লাহ এগুলো সব কি হয়ে যাবে আপনার ভেসে যাবে এগুলি থাকবে এখন প্রশ্ন হলো আমরা আমাদের দায়িত্ব কতটুকু আদায় করতে পেরেছি আমাদের প্রিয় দর্শক যারা আছেন ভাই বোন তাদেরকে শুধু আমি একথারাই বলতে চাই যে আপনারা আমরা আসুন সবাই আমাদের ঘরে আল্লাহর প্রতি যেমন আমাদের ভালোবাসার শিক্ষা দিব তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকেও আমরা ভালোবাসার শিক্ষা দিতে বলবো এবং সেভাবেই তাদেরকে যদি আমরা গড়ে তুলি তাহলে এরাও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন মানে খাটি মাদ্দার মুিপ আর আল্লাহর রাসূলের উম্মত হবে এবং তারাই পরিণতি ইনশাআল্লাহ জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক নবী জীবনের আদর্শটাই আমাদের অনুসরণীয় জি সহায়ক আহমদুল্লাহ যেন কি বলতে চাই ইজাক এই হাদিস থেকে কিন্তু আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বের করে আনতে পারি সেটা হলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধৈর্যের পরাকাষ্ঠা তিনি কিন্তু এখানে দেখাইলেন জি সাধারণত তো কেউ যদি বলে যে ভাই শুনছি তুমি তোমার নাকি মাথা সমস্যা হয়েছে আমি কিন্তু ব্রেেনে মানসিক ডাক্তার সিরিয়াসলি যদি এরকম কেউ বলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে তখন ওই লোকটার প্রতি রসুল আকরাম সাল্লা সাল্লাম কোনো রকম ক্ষোভ রাগ কোনো কিছু না ঝেড়ে মন্তব্য করলেন ইতিবাচক ভাবে ওই লোকটাকে উল্টা চিকিৎসা দেওয়ার চিন্তা যখন তিনি করলেন কম আন্তরিকতার সাথে ঠিকই তার চিকিৎসা কিন্তু হয়ে গেল আরেকটি বিষয় এখানে আছে গুরুত্বপূর্ণ সেটি হলো যারাই সত্যের কথা বলবে তাদেরকে পাগল বলা হবে এবং পাগল জাতির কথা আসবে আজকেও লামা একরাম পৃথিবীর যে যে প্রান্তে কাজ করছেন হক এবং সত্যের কথা বলছেন সমাজের বিশাল একটা শ্রেণী কিন্তু তাদেরকে পাগল নির্বোধ

বহু কবির কথাই শুনেছেন বহু গণকের কথাই শুনেছেন বহু জাদুগরের কথাই শুনেছেন কিন্তু কারো কথাগুলি এরকম ছিল না এটা স্পষ্ট প্রমাণ হয় যে আগেও মানুষ কিছু এরকম বলতো কিন্তু এই মানের শাহাদাত ছিল না কাজেই শাহাদাত হিসাবে রাসুল সাল্লাম মুখের বাণী যে শাহাদাত এটা একটা ব্যতিক্রম শাহাদাত এই শাহাদাতকে আমাদের রাসুলের সোনাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত বলে মেনে নয়

প্রশ্ন হচ্ছে ইমান গ্রহণের জন্য যদি কোনো কেউ বাংলায়ও বলে এই জিনিসটা তাও কিন্তু ইমানটা হয়ে যাবে এ তো জন্য আপনার কথার জন্য ওই হাদিস যথেষ্ট যেখানে একজন লোক আসলো মহিলা আল্লাহ রসুলের কাছে আল্লা রসুল বললেন যে কি আল্লাহকে তুমি চিনো বলে হ্যাঁ দর্শক শ্রোতা বুঝতে পারলেন যে এই শাহাদা উচ্চারণটা এটা যে আরবি ভাষাতেই বলতে হবে এটা কোনো গণ্ডিভূত বিষয় নয় ইশারা ইঙ্গিতে যেকোনো ভাবে একটা মানুষ যে ভাষাই হোক সে যদি এক আল্লাহর ওয়াহদানিয়াত আর নালাতের সাক্ষ্য দান করে তাহলে সে ইমানদার হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচক মন্ডলীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের সাথে যারা উপভোগ করলেন আমাদের আয়োজন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাওফিক দান করুন ইমান ও আমলে আমাদেরকে বিশুদ্ধ চিত্তে অবস্থান করা দৃঢ় পদে আমিন أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দু জানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা